শুভ সকাল প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে। আমাদের এই আয়োজন থেকে আমরা প্রতিটি ছুটির সকালে চেষ্টা করি সুরে সুরে আপনাদের সাথে একটু কথোপকথন সৃষ্টি করবার, সুরে সুরে গল্প করবার। এবং প্রতিটি সকাল তো আর একরকম হয় না, আপনাদের যেই ছুটির সকালে যেরকম মন থাকে, যেরকম আবহাওয়া থাকে, তার সঙ্গে মিল রেখে আমরা গান পরিবেশন করবার চেষ্টা করে থাকি। দেখা যায় যে কোনো সকালে আপনার একটু মন খারাপ হলো, সে সকালে আপনার প্রিয় শিল্পীকে নিয়ে হাজির হয়ে গেলাম এবং আপনার পছন্দের গানগুলো শুনিয়ে আপনার মনটা ভালো করে ফেললাম। আজকের সকালটাও একটু অন্যরকম এবং ভীষণ শান্তির একটা সকাল, পবিত্র একটি সকাল। এরকম সকালে আমরা আসলে সৃষ্টিকর্তার গুণ বর্ণনা করে থাকি এবং সেই সাথে আমরা আমাদের মনের মধ্যে একরকম শান্তি আনবার চেষ্টা করি, শান্তি খুঁজবার চেষ্টা করি। তাই তো পৃথিবীর যত পবিত্র জিনিসগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে সুর। সেই সুর নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এবং সেই সাথে একজন গুণী শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর লীনা তাপসী খান। চলুন তার গান শুনবো আজকে সকালে। এবং আপনারা তো জানেনই ছুটির সকালের নিয়মটা, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করবেন এবং কথা বলবেন আপনার প্রিয় শিল্পীর সঙ্গে। চলুন শুরু করি আজকে সকাল। শুভ সকাল আপা। শুভ সকাল, কেমন আছেন? আমাদের ভীষণ ভালো লাগছে, আজকে খুব মহিমান্বিত একটি সকাল এবং সেই সকালে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাকে পেয়ে ভীষণ কৃতজ্ঞ। চলুন গান দিয়ে। আমারও খুব ভালো লাগছে যে এই একে তো রমজান, দ্বিতীয়ত সুন্দর একটি সকাল, একটু মেঘলা মেঘলা সকাল দেখলাম। প্রচণ্ড গরম পড়েছিল কিছুদিন আগে, সেটি থেকে আমরা সবাই এই রোজার মাসে আল্লাহর অসীম রহমত, যে যদিও ওদিকে ঝড় ঝাপটা গেছে, তারপরে দুনিয়াটা এখন একটু মনে হয় যেন ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছেন আপা। আপা চলুন তাহলে গান দিয়ে আমরা শুরু করি। কোন গানটি শুনছি? একটি মেঘলা গান দিয়ে শুরু করি। কাজী নজরুল তো বটেই, কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য গান, যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে। যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে, যাও মেঘে দূত দিও প্রিয়ার হাতে, আমার বিরহ লিপি লেখাকে আপাতে, আমার বিরহ লেখাকে আপাতে, যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে। আমার প্রিয়ার দীর্ঘ নিশ্বাসে স্থির হয়ে আছে মেঘ যে দেশের আকাশে, আমার প্রিয়ার দীর্ঘ নিশ্বাসে স্থির হয়ে আছে মেঘ যে দেশের আকাশে, আমার প্রিয়ার ম্লান মুখ হেরে ওঠে না চাদর যে দেশে রাতে, আমার প্রিয়ার ম্লান মুখ হেরে ওঠে না চাদর যে দেশে রাতে, যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে। পাইবে যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে,
তোমার প্রিয়া কাঁদে এলায় কেশ সে মেঘে না কুলে পাইবে যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে আমার প্রিয়া কাঁদে এলায় কেশ সে মেঘে না কুলে স্বর্ণলতার সম যার ক্ষীণ করে স্বর্ণলতার সম যার ক্ষীণ করে বারে বারে কঙ্কন চুড়ি খুলে পারে বারে বারে কঙ্কন চুড়ি খুলে পারে মুকুল বয়সে যথা বড় সারু ফুল দল মুকুল বয়সে যথা বড় সারু ফুল দল বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে আমার বিরহ লিপি লেখাকে আপাতে আমার বিরহ লিপি লেখাকে আপাতে যাও মেঘ দূত দিও প্রিয়ার হাতে যাও মেঘ দূত দিও প্রিয়ার ধন্যবাদ আপা আমার মনে হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে এটা বিশাল বড় পাওয়া যে নজরুলের গানের সঙ্গে আপনি যুক্ত কারণ নজরুলের তো এমন কোনো বিষয় নেই যা ব্যতি রেখে তিনি গান সৃষ্টি করেছেন এত ব্যাপ্তি এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে নজরুলের গান আসলে বাংলা গানের একটি দিক নির্দেশনা বাংলা গানে যে আধুনিকতা বাংলা গানে যে বিচিত্রতা বাংলা গানের যে নানা রূপ হতে পারে সেটি কাজী নজরুল মাত্র 22 বছর বয়সের মধ্যেই একদম সুন্দর করে ফুটিয়ে স্বাক্ষর রেখে গেছেন আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় গান সৃষ্টি করি সুর সৃষ্টি করি এবং সেটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি পথিকৃৎ কিন্তু কাজী নজরুল ইসলাম আধুনিক বিশেষ করে আধুনিক বাংলা গান রাগ প্রধান গান বিভিন্ন পর্যায়ের গানের যে বিচিত্রতা আনা যায় এবং বাণী ও সুরের যে অসাধারণ একটি সমন্বয় করা যায় যে কোন গানের বাণীর সাথে কেমন সুর হলে কেমন বাণীর সাথে কেমন সুরের ব্যবহার করলে গানটি একটি অনবদ্য সৃষ্টি হবে এই বিষয়গুলো কাজী নজরুল ইসলাম আমাদেরকে একদম সঠিকভাবে পথ দেখিয়ে গেছেন আপা আরো শুনবো আপনার কাছে আরো কথা বলবো একজন দর্শক আছেন আমাদের সাথে সকালে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে শুভ সকাল আপা শুভ সকাল আপনার নামটি বলুন আমার নাম ফরিদ সিরাজগঞ্জ সালাপুর থেকে কথা বলুন প্রিয় শিল্পী আছেন আজকে আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা দেখতে অনেক সুন্দর লাগলো সঙ্গীত গেছেন ভালো লাগতেছে আপা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার একটা গানের রিকোয়েস্ট ছিল আপা যদি একটু গাইতেন আমরা তো মাঝে মাঝে একটু গাই গানটা ভালো লাগে আচ্ছা বাহ খুব ভালো দর্শক শ্রোতাদের ভালোবাসা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা পাচ্ছি ফোনে ফোনে পরবর্তী গানে যাব কোন গানটি শুনছি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা একটি সুন্দর মাহে রমজান অতিবাহিত করছি রহমতের মাস এবং আমাদের সকল গুণা মাফ হওয়ার মাস তা আমি এই রমজান মাসকে বলি যে একটি ট্রেনিং পিরিয়ড এই মাসটিতে আমরা ট্রেনিং নেই যে কিভাবে আমরা সংযত হব নিজেকে সংযম করব সকল দিকে শুধু খাওয়ায় নয় সকল দিকে আমার চোখের লোভের আমার মন ছুটে চলার থেকে লাগাম দেওয়া সব দিক থেকে যেন সংযমের একটি ট্রেনিং মাস এই মাসটিকে অবলম্বন করে যেন আমরা বাকি বছরটি সারা বছরটি যেন সুন্দরভাবে পালন করতে পারি অতিবাহিত করতে পারি তো সেই সেই সুবাদে কাজী নজরুল ইসলামের তো বটে একটি গান করছি ইসলামিক গান এটিও কাজী নজরুল ইসলাম যে ইসলাম ধর্মকে নানাভাবে
সঙ্গীতের মাধ্যমে সুরে সুরে গানে গানে ইসলাম ধর্মকে প্রচার করে গেছেন। নামাজ, রোজা, হজ, জাকাত, ইভেন কলমা, কলমা শাহাদাতের যে খোদার জ্যোতি আছে এবং এতে করে কি আমরা কি লাভবান হই এই কলমা জপলে, সেটি গানে গানে সুরে সুরে বলে গেছে, সেটি শোনাই। কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলিমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। কলমা জপে যে ঘুমেরো আগে, ওই কলমা জপি আজে প্রভাতে জাগে, ওই কলমা জপে যে ঘুমেরো আগে, ওই কলমা জপি আজে প্রভাতে জাগে, দুঃখেরও সংসার তার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ, আল্লাহর রাহে তার রহে মতি সদা, আল্লাহর রাহে তার রহে মতি। কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। তাহারি হৃদয় কাশে সাত বেহেশত নাচে, আল্লাহর আরশ হয় আখির গতি তার, আল্লাহর আরশ
হয় আখেরি গতি কলমা শাহাদতি আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদতি আছে খোদার জ্যোতি কলমা শাহাদতি আছে খোদার জ্যোতি কলমা শাহাদতি আছে খোদার জ্যোতি। অসংখ্য ধন্যবাদ আপা, ধন্যবাদ এই কারণেই যে আপনি নজরুলের বিভিন্ন আঙ্গিকের যে গানগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি ইসলামিক গানগুলো পরিবেশন করে থাকেন, এবং এই রমজানের সময়ও আমরা দেখি যে ইফতারের আগে আগে আপনার হামদ এবং নাতে রাসুলগুলো শুনি। আমি তো সবসময় এটি বলি যে এই এই গানগুলি যেন আমাদের একটা প্রার্থনারই অংশ হয়, এবং আমি যখন গাই আমি সেই মন নিয়েই গাই যে এটিই আমার একটা প্রার্থনার অংশ, এবং আমি আমার এই গানের মাধ্যমে যদি আমার দর্শক শ্রোতাদেরকে একটু আমাদের এই এই মানসিকতা তৈরি করতে পারি সেখানেই তো আমাদের সার্থকতা, সেখানেই তো একজন শিল্পী বেঁচে থাকে। এই গানের অনেকগুলো এই গানগুলোর আপনার অনেকগুলো রেকর্ডস রয়েছে যেগুলো শুনে আমি নিজেও অনেকগুলো ইসলামিক গান তুলেছি। চলুন আপা আবারও গানে চলে যাই আমরা। হ্যাঁ, আমি এবারে কাজী নজরুল ইসলামের একখানি গজল করছি, গজল কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য সৃষ্টি, বাংলা গজল কাজী নজরুল ইসলামের সৃষ্টি, তার একটি অতি চেনা আপনাদের সকলেরই হয়তো চেনা এবং ভালো লাগার গান। কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি কেন বাসিলে ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি বিশাল চোখে মিশাই মরু চাহিলে কেন গোবে দরুদি কেন বাসিলে চেতন আপনা নিয়ে কেন জাগালে আঘাত দিয়ে ছিনু অচেতন আপনা নিয়ে কেন জাগালে আঘাত দিয়ে তব বাকি জল শিখি শুধু ছল বাখি জল শিখি শুধু ছল একি মরু হায় নাহে জলধি একি মরু হায় নাহে জলধি কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি কেন আসিলে ভুগু কত জনমের কত সে করে হাহাকার বুকেরি তলায় ওগো কত নিরাশায় কত অভিমান ফেনায় ওঠে গভীর ব্যথা
মিলন হবে কোথা সে কবে, মিলন হবে কোথা সে কবে, কাঁদিছে সাগর সরিয়া নদী, কাঁদিছে সাগর কাঁদিছে সাগর কাঁদিছে সাগর কাঁদিছে সাগর কাঁদিছে সাগর সরিয়া নদী, কেন বাসিলে ভালোবাসিলে দিলে না ধরা, জীবনে যদি বিশাল চোখে মিশায় মরু চাহিলে, কেন গোবে দরদি কেন বাসিলে ভালোবাসিলে দিলে না ধরা, জীবনে যদি কেন বাসিলে কেন বাসিলে। অনেক ধন্যবাদ আপা। কাজী নজরুল ইসলামের সৃষ্টি বাংলা গজল শুনলাম আমরা, সকালটা আরও সুন্দর হয়ে গেল আপনার এই গানে। আপা পরবর্তী গানে চলে যাই, একটু কষ্ট দেব আপনাকে, পরপর গান শুনবো কারণ যেহেতু সময় হাতে কম, গান একটু বেশি বেশি। আমি কাজী নজরুল ইসলামের একটি এবারে ডিলরা গান গাই। আচ্ছা শুনি। ডিল রায় আমাদের অত্যন্ত একজন আপন, অত্যন্ত আপন। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ব্যতীত আর বাকি যে তিন কবি রজনীকান্ত এবং অতুলপ্রসাদ ডিএল রায়, তাদেরও অনবদ্য সৃষ্টি, তারই একটি শোনা শুনছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, ঘুমাব কেতুকি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান, ঘুমাব কেতুকি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান, মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন, কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন, স্বর্গের উপরে হব সহচরী, দেবতা করিবে হৃদয় দান, মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান, আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার, সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার, বাষ্পের রোশনে আকাশে উঠিব, বৃষ্টির রোশনে ধারায় লুটিব, বাষ্পের রোশনে আকাশে উঠিব, বৃষ্টির রোশনে ধারায় লুটিব,
সাগরে ছুটিব ঝঞ্ঝারো শনি গাহিব গান মালায় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাব কি তুকি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মালায় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মালায় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আবারও ধন্যবাদ আপনাকে এবং এই গানগুলো এত পরিচিত গান আমাদের আপনি যে বলছিলেন যে তিন কবি আমাদের ভীষণ আপন এই গানগুলোই কিন্তু তাদেরকে আমাদের কাছে এতটা আপন করেছে এবং আগামী প্রজন্ম থেকে প্রজন্মে এই গানগুলো দিয়েই কিন্তু বাংলা গানের স্বাক্ষর থেকে যাবে এগুলিকে উপেক্ষা করে কখনো আমরা এগোতে পারব না কখনোই পারবো না আমরা এগোতে আপা আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা ফোনটা নিচ্ছি শুভ সকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি মিরপুর থেকে বলছি রুমা বলছি রুমা আপা কথা বলুন আমাদের প্রিয় শিল্পী আছেন সাথে আসসালামু আলাইকুম আপা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি একটু পরে পরে দেখা হলে ভালোবাসাটা বেশি থাকে ভালো থাকে গানের অনুরোধ আছে কিনা আজকের আয়োজনে গানটি কাজী নজরুল ইসলামের শুরুর দিকের গান কাজী নজরুল ইসলামের গানের শুরুর দিকের গান তার গানের সৃষ্টি কিন্তু শুরু হয়েছে মানুষের জন্য মানুষের অনশনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই এই সাম্প্রদায়িকতা এবং বিদ্বেষ শোষণ শাসন এর বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলেন কাজী নজরুল ইসলাম তার কিছু বেশ কিছু গানের মধ্যে এটি একটি অনবদ্য গান জাগো জাগো অনশন বন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ হত জাগো জাগো অনশন বন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ হত জাগো যত অত্যাচারে আজ বাজ রুহানি হাকিনি পীড়িত জন মন মথিত বাণী এত অত্যাচারে আজ বাজ রুহানি হাকিনি পীড়িত জন মন মথিত বাণী নবজনম লুভি অভিনব ধরণী নবজনম লুভি অভিনব ধরণী ওরে ওইয়া গো তো জাগো জাগো অনশন বন্দি ওঠোরে যত আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের এরে ভাঙিব এবার ভেদি দোত কারায় সর্বহারা কেহ রহিবে না আর পর পদবান তো জাগো জাগো অনশন বন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ হত জাগো জাগো
নব ভীতি পারে নব নবীন জীবন হবে উত্থিত রে নব ভীতি পারে নব নবীন জীবন হবে উত্থিত রে শোন অত্যাচারী শোন রে সঞ্জয়ী ছিন সর্বহারা হব সর্বজয়ী জাগো জাগো অনশন বন্দী ওঠো রে যত ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঝ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঝ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ এই জনগণ অন্তর সংহতি রে এই জনগণ সন্তর সংহতি রে হবে নিখিল মানব জাতি সমতত হবে নিখিল মানব জাতি সমতত জাগো জাগো অনশন বন্দী ওঠো রে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো জাগো অনশন বন্দী ওঠো রে যত জাগো অনশন বন্দী ওঠো রে যত জাগো অনশন বন্দী ওঠো রে যত অসংখ্য ধন্যবাদ আপা আপনি বলছিলেন যে কাজী নজরুল ইসলামের আদর্শের কথা এবং সেই সাথে আপনি যে নিজেও শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী তা কিন্তু নন আপনিও তার আদর্শে আদর্শের পথেই চলছেন এবং গানটাকে আসলে এতটা বেশি আত্মস্থ করেছেন শুধু যে নিজে গাইছেন তা নয় আপনি প্রাতিষ্ঠানিকভাবেও গান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান আপনি সেই কাজটি আসলে করতে কেমন লাগে কেমনটা উপভোগ করেন আপনি সেই কাজটি আমি বলবো সেটিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কারণ হচ্ছে যে আমরা যে শিখলাম এত বছর ধরে যেটিকে লালন করলাম এটি যদি হস্তান্তর না করতে পারি এটি যদি দিয়ে যেতে না পারি ভবিষ্যতের প্রজন্মের কাছে তাহলে সেখানে সার্থকতা কোথায় শেখানোর মধ্যে একটি আলাদা আনন্দ আছে এবং তাদের সাথে যে এই নতুন প্রজন্মের সাথে সবসময় বসছি তাদের কথা শুনছি তাদের সঙ্গে যে আদান প্রদান হচ্ছে আমাদের ভাবের এটি কিন্তু আমি উপকৃত হচ্ছি ওরা কতটুকু কী হচ্ছে জানি না আমি চির যৌবন থাকছি আমার মনে হচ্ছে ওদের মতোই আমি আমি যখন ওদের সাথে পড়াই বা ওদের শেখাই বা ওদের সঙ্গে আমাদের কোনো ইন্টারঅ্যাকশনগুলো হয় তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে যে আমরা কিছু একটা করে দিতে পারলাম কিছু একটা দিয়ে যেতে পারলাম এবং আজকের এই অল্প সময় ক্ষুদ্র সময়ও কিন্তু আমরা অনেক কিছুই শিখছি আপনার কাছে আমরা পরবর্তী গানে যাব আপা কোন গানটি শোনাচ্ছেন এবারে একটি আধুনিক পর্যায়ের কাজী নজরুল ইসলামের আধুনিক গান করছি যেগুলো কাজী নজরুল ইসলামের বহু গানের মধ্যে এটিও অত্যন্ত প্রিয় একটি গান সকলের ভীরু এ মনের কলি চলি হিরুয়ে মনে রূপ
কেন মোর ভাই কেন ফিরে গেলি শুনিও নাই ভাঙিয়া দিলে না কেন কেন মোর ভাই কেন ফিরে গেলি শুনিও একজন দর্শক আছেন আপা আমরা ফোনটা নিয়ে নিচ্ছি শুভ সকাল প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে আমি আমেরিকা থেকে বলতেছি আমি একটু লীনা তাপসের সাথে কথা বলতে চাই অনেক দূর থেকে ফোন করেছেন আপনার নামটি বলে কথা বলে ফেলুন প্রিয় শিল্পী আছেন আমাদের সঙ্গে জি জি বলেন আপা শুনছেন আপনাকে শুনতে পাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলে আসসালামু আলাইকুম আপা আমি আমেরিকা থেকে বলছি আমার নাম মোজাম্মেল ওয়ালাইকুম আসসালাম আপনি নজরুল সঙ্গীত গাইতেছেন আমি এর জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য টেলিফোন করলাম কারণ নজরুল সঙ্গীত তো এখন বাংলাদেশে খুব বেশি একটা গায় না নজরুল ইসলামের গানগুলো যদি সম্ভব হয় একটু দুই একটা ইসলামিক গান গান ঠুমরি ঢঙ্গের গান গেছে কবি পরদেশ পিউ কাহাঁ ডাকে পাপিয়া পিয়া গেছে কবি পরদেশ পিউ কাহাঁ ডাকে পাপিয়া ছাপিয়া শ্যামার শীষে তারি হুতাশ উঠিছে ছাপিয়া
গিয়া গেছে কবে পরদেশ পিউকা ডাকে পাপিয়া পাতারিয়ারালে মুখ ঢাকি মুহু মুহু কুহু উঠে ডাকি পাতারিয়ারালে মুখ ঢাকি মুহু মুহু কুহু উঠে ডাকি বাজে ধ্বনি তারি দেশ পিও কাহাঁ ডাকে পাপিয়া পরদেশ পিও কাহাঁ ডাকে পাপিয়া দোয়েল শ্যামার শীষে তারে হুতা শুঠিছে ছাপিয়া পিয়া গেছে কবে পরদেশ পিও কাহাঁ ডাকে পিও কাহাঁ ডাকে পাপিয়া পিও কাহাঁ ডাকে পাপিয়া। আমরা কিন্তু এটুকু সময়ের মধ্যেই মোটামুটি নজরুলের যত বৈচিত্র্যতা আছে সম্পূর্ণটাই মোটামুটি কভার করতে পেরেছি আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, তারপর ধরো তার কিছু রাগপ্রধান গান যেগুলো একটু বাকি রয়েছে, দক্ষিণী রাগের কিছু বাকি রয়েছে, কীর্তন বাকি রয়েছে, ফোক বাকি রয়েছে, কিছু আন্দাজ করতে পেরেছি। একটি অনুরোধ ছিল, এটির একটু সেটা আমরা শুনবো। আচ্ছা শুনে ফেলি তাহলে। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। আমার
তোমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। অনেক ধন্যবাদ আমাদের দর্শকের অনুরোধ রাখবার জন্য, কারণ আমাদের দর্শক শ্রোতারা আমাদের জন্য ভীষণ মূল্যবান। চলুন পরবর্তী গান শুনে ফেলি আপা। কোন গানটি শুনছি এবারে? এটি কাজী নজরুল ইসলামের দক্ষিণ ভারতীয় রাগের সৃষ্টি, নাগ সরাবলী রাগের। এটি আমার অত্যন্ত প্রিয় একটি গান। হেশু চিরজনমের সাথী, হেশু চিরজনমের সাথী, তোমারে খুঁজেছি দূর আকাশে, জ্বালায় চাঁদের বাতি, এসো চিরজনমের সাথী। খুঁজেছি প্রভাতে গোধূলি লাগোনে মেঘ হয়ে আমি, খুঁজেছি গগনে ঢেকেছে ধরণি আমার কাঁদনে, অসীম তিমির রাতি, এসো চিরজনমের সাথী। ফুল হয়ে আছে লতায় জড়ায়, নিশিথে আমারি করুণ গীতি, শত জনমের মুকুল ঝরাই ধারা দিতে, আজি মধুবাই বসে আছি আশা বকুলের ছায়ে, বসে আছি আশা বকুলের ছায়ে, বরণের মালা গাঁথি, এসো চিরজনমের সাথী, তোমারে খুঁজেছি দূর আকাশে, জ্বালায় চাঁদের বাতি, এসো চিরজনমের সাথী, এসো চিরজনমের সাথী, এসো চিরজনমের সাথী। অসংখ্য ধন্যবাদ আপা। আমরা ভীষণভাবে এই গানগুলো এত বেশি পছন্দ করি এবং আজকের সকালে আপনি আবারও পরিবেশন করলেন আমাদের মাঝে। আরও একজন দর্শক ফোন করেছেন, নিশ্চয়ই ওনার কোনো অনুরোধ থাকতেও পারে, একটু শুনে ফেলি আমরা। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি জিয়ার বলছিলাম, আসতে ঠিক আছে। আচ্ছা কথা বলুন, প্রিয় শিল্পী আছেন এবং শুনছেন আপনাকে।
হ্যালো জি হ্যাঁ সালামুনি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জুয়েল সালামুনি গুড ইভিনিং আচ্ছা আচ্ছা কেমন আছো জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকো জি আমিও এই যে এখানে সব আমাদের যে যন্ত্রশিল্পী ভাইরা যে আছেন প্রত্যেকের মিলন দা দৌলত ভাই বিদ্যুৎ শহীদ সজীব তাদের সকলের সঙ্গতের মাধ্যমে আমরা যে সুন্দর একটি সময় কাটাই সেটির জন্য সবাই সবার কাছে কৃতজ্ঞ থাকি সবাই সবার মঙ্গল কামনা করবো এটাই যেন আমাদের একমাত্র চাওয়া থাকে নিশ্চয়ই আপা আপনি আজকে সময় করে এসেছেন আমাদের মাঝে এবং আমাদেরকে সময় দিয়েছেন ভীষণ ভালো লাগলো তোমার গানও আমার খুব ভালো লাগে শুধু গান নয় গানের সাথে যে সঙ্গীতের যে একটা শৈল্পিক সত্তা সেই সত্তাটা কিন্তু খুব প্রয়োজন অনেকেই ভালো গান গায় কিন্তু তাকে দেখলে শিল্পী মনে হয় না তো এইটা আমাদের কাছে একটা মনে হয় যে এটারও একটা ক্রাইটেরিয়া থাকা উচিত যে কী কী বৈশিষ্ট্য একজন শিল্পীর থাকা উচিত আমার হিসেবে আমার মনে হয় যে একটা সহজ সরল সুন্দর এবং স্বচ্ছ প্রতিটি বিষয় যদি আমরা খেয়াল রাখি এবং নিজের আত্মাকে যদি সুন্দর রাখি তাহলে তার চেহারাও সুন্দর হয়ে যায় তখন হ্যাঁ তো সেই ডিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সকলের সঙ্গে সব এই সুন্দর দিনে এই রোজার মাসে সকলের সঙ্গে একাত্র হতে পেরে আমি ধন্য নিশ্চয়ই আমরা গানে যাব আপা কোন গানটা শুনছি এটি কি আমার শেষ গান হবে আমরা শেষের দিকে হয়তো আমরা শেষ গানই শুনছি আমরা আমি কাজী নজরুল ইসলামের একটি ইসলামিক গান করছি যেটি আমার কাছে মনে হয় যে এই গানের যে মাহাত্ম্য এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি এটি যদি এক নিমিষের জন্য এই বাতাসটি যদি বন্ধ হয়ে যায় আমরা কেউ থাকবো না আমরা সবাই নিশ্চিন্ন হয়ে যাব তো এই যে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা যে এই যে অগাধ আমাদের প্রতি তার যে রহমত সেটার প্রতি যেন আমরা সকলে কৃতজ্ঞ থাকি নিশ্চয়ই গানের মাধ্যমে তার আগে গানটির আগে আমি দর্শক শ্রোতাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা ছুটির দিনের সকালটি আপনাদের সঙ্গে আজকে আবারও একসঙ্গে কাটালাম এই সময়টুকু নিশ্চয়ই আবারও ফিরে আসবে অন্য কোনো ছুটির দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনটিভির সঙ্গেই থাকুন এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তোমার হুকুম তর করি আমি
প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাশরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাশরে পথ না ভুলি তাই তে দিলে পথ না ভুলি তাই তে দিলে পাক্য রানীর বাণী খোদা তোমার মেহেরবানী এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর বাণী খোদা তোমার মেহেরবানী খোদা তোমার মেহেরবানী খোদা তোমার মেহেরবানী।